রেসিডেন্ট অফ বৃন্দাবন চ্যাপ্টার 9, এখানে আমি দেখেছিলাম এত পর্যন্ত শিল প্রভুপাদ ছিলেন দিল্লিতে। দিল্লিতে অনেক রকম চেষ্টা করেছেন প্রচার করার জন্য ভাগবত দর্শন, ব্যাক টু গড হেড ম্যাগাজিনকে প্রকাশ করার জন্য, বিতরণ করার জন্য অনেক রকম চেষ্টা করেছেন। কিন্তু ওনার অনেক কষ্ট পাচ্ছে, থাকার জন্য জায়গা নেই, টাকা নেই, অনেক রকম অসুবিধার মধ্যে উনি প্রচার করছে। এখনই উনি ফাইনালি ডিসাইড করে বৃন্দাবনে যাবেন। তো ওনার প্ল্যান আছে এখনই কি, আমি বৃন্দাবনে গিয়ে ওখানে থাকব, ওখান থেকে আসা যাওয়া করব আর প্রচার করব, ভগবত দর্শন কন্টিনিউ করতে প্ল্যান আছে, কিন্তু থাকব বৃন্দাবনে, এরকম প্ল্যান করেছে। প্ল্যান করে উনি ট্রেন নিয়ে, উনি তো অনেক ট্রেন ট্রাভেলিং করেছেন, এখন আবার ট্রেন নিয়ে উনি আগ্রা ট্রেন নিয়ে সকালে সকালে বেরিয়ে গেছে ট্রেনে। আর বৃন্দাবনে প্রথম একটা ট্রেন মথুরায় গিয়ে, মথুরায় নেমে ওখান থেকে উনি টাঙ্গা নিয়ে উনি যাবে। ওনার অলরেডি প্ল্যান আছে কেশিঘাট, কেশিঘাট ওখানে যাব, ওখানে বংশী গোপালজি টেম্পলে থাকব। ও টেম্পলের ম্যানেজার থেকে আগে ওনার কথা হয়েছে, অনেক অনেক আগে থেকে ওনার সম্পর্ক আছে। তো ওই প্ল্যান মনে আছে, ওই প্ল্যান নিয়ে উনি বৃন্দাবনে যাচ্ছেন। আগে উনি অনেকবার গিয়েছেন, অনেকবার মানে প্রথমবার উনি গিয়েছেন 1925-তে। ওই সময় ওনার বিজনেস ক্ষেত্রে উনি ওই এলাকায় যায় গিয়ে, তো এক ব্রিফ অল্প সময়ের জন্য উনি বৃন্দাবনে গিয়ে ভিজিট করেছেন। তারপর 1932-এ উনি গিয়েছেন, যে সময় এই ভক্তি সিদ্ধান্ত স্রষ্টাপুর ওনার গুরুদেব সবাইকে নিয়ে, শিশুকে নিয়ে বৃন্দাবন পরিক্রমা, ব্রজমণ্ডল পরিক্রমা করেছেন, ওই সময় গিয়েছেন উনি। ওই সময় বেশি সময় নেই, কিছু সময়ের জন্য গিয়েছেন। ওটা ওনার মানে ওই সময় কোশি, ওখানে গিয়ে ওনার গুরুদেব থেকে উনি শুনেছেন, আর ওর গুরুদেব ওটাই মনে রেখেছেন। হ্যাঁ, ধিক্কার সময় বলেছেন কি, হি লাইকস টু হিয়ার, হি লাইকস টু হিয়ার, উনি শ্রবণ করা আমার ভালো লাগে আমার কথা, তো সেই জন্য উনি ওটা মার্ক করেছেন। তারপর আরেকবার ওনার 3 বছর পরে ওনার দেখা হয়েছে ওনার গুরুদেবের সাথে রাধাকুণ্ডের কাছে। ওখানে রাধাকুণ্ডের কাছে ওনার দেখা হয়েছে আবার ওনার গুরুদেবের সাথে। কিন্তু এই সময়ে উনি যাচ্ছেন ওখানে জাস্ট ভিজিট করে আসার জন্য নেই, ওখানে থাকার জন্য। এবার আগে গিয়েছেন, একবার বিজনেস ক্ষেত্রে ভিজিট করেছেন, দর্শন করার জন্য গিয়েছেন, আর গুরুদেবের সাথে যাত্রা অ্যাটেন্ড করার জন্য গিয়েছেন, গুরুদেবের সাথে দেখা করার জন্য গিয়েছেন, কিন্তু এবার যাচ্ছে বৃন্দাবনে ওখানে থাকার জন্য। তো উনি যাচ্ছে ধুতি কুর্তা পরে, মালা জপমালা আছে হাতে, ট্রেনে বসে যাচ্ছে। তো আস্তে আস্তে ট্রেন দিল্লি থেকে আগ্রা থেকে ওখানে গিয়েছেন। আগে ওখানে বৃন্দাবনে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর, ভক্তি বিনোদ ঠাকুর ওনার ভজন কুটির আছে রাধার কুণ্ডের কাছে, আর ওখানে থেকেছেন। এরকম আমার সব আচার্যা এদের বৃন্দাবন না হলে নবদ্বীপ মায়াপুর ওখানে মানে সেটেল হতে চাইছেন, আর ওখানে সেটেল হয়েছে ওনার জীবনে, আর ওখানে থেকে ভক্তি করেছেন। এরকম যে কোনো হোক, গৌরকিশোর দাস বাবাজি, জগন্নাথ দাস বাবাজি, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, নরোত্তম দাস ঠাকুর, সবাই যদি মহাপ্রভুর জন্মস্থানের কাছে না হলে বৃন্দাবনে মানে থেকে ভক্তি করেছেন। তো আর মহাপ্রভুর ইমিডিয়েট শিষ্য শরৎ গোস্বামী, রূপ গোস্বামী, সনাতন গোস্বামীকে তো মহাপ্রভু নিজে পাঠিয়েছেন বৃন্দাবনকে, হ্যাঁ সেবা দিয়েছেন ওনাকে, ওখানে অনেক ভগবানের কৃষ্ণের লীলাস্থলীকে খুঁজে বের করার জন্য, স্থাপনা করার জন্য, মন্দির স্থাপনা করার জন্য, বই রচনা করার জন্য, প্রচার করার জন্য, এরকম তো আমার শরৎ গোস্বামী ওখানে থেকেছেন। থেকে প্রত্যেক দিন এই গাছের নিচে থেকে উনি মালা জপ করেছেন, বই রচনা করেছেন, তারপর বড় বড় মন্দির স্থাপনা করেছেন সব গোস্বামী, এইরকম রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, জীব গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী,
স্বর্ণ গোস্বামী সবাই অনেক বই রচনা করেছেন, গোবিন্দজি, মদন মোহন, রাধা দামোদর, রাধা রমন এসব মন্দির বিগ্রহকে স্থাপনা করেছেন, আরাধনা করেছেন। এইভাবে মানে অনেক আমার আচার্য বৃন্দাবনে বাস করেছেন। আর রঘুনাথ দাস গোস্বামী প্রতিদিন উনি ভগবান চৈতন্য মহাপ্রভুর লীলা বর্ণনা করত আর ভগবানের নাম জপ করত, 100,000 এক লক্ষ নাম প্রতিদিন জপ করত। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতকে রচনা করেছেন বৃন্দাবনে, যেখানে চৈতন্য মহাপ্রভুর সব জীবনীকে বর্ণনা করে হয়েছে, ওটা বৃন্দাবনে হয়েছে। এইভাবে গৌড়ীয় বৈষ্ণবের জন্য মানে বৃন্দাবন খুব প্রিয়, সবাই বৃন্দাবনে থাকে, না হলে তো ওনার হৃদয় হর সময় বৃন্দাবনে থাকে, আর বৃন্দাবনকে উনি গুরু মহিমা গান করে। তো এইভাবে চৈতন্য মহাপ্রভু হর সময় চৈতন্য চরিতামৃতে দেখে মহাপ্রভু হর সময় বৃন্দাবন বাসীর চেতনায় থাকে। তো যে সময় উনি বৃন্দাবন যাওয়ার জন্য খুব ইচ্ছা ছিল মহাপ্রভুর, কিন্তু ওনার পুরীতে থেকেছেন উনি, পুরী থেকে উনি বৃন্দাবন যাওয়ার সময় চেষ্টা করেছেন, একবার গিয়েছেন। তো হর সময় উনি রাস্তায় যে সময় বৃন্দাবনের চিন্তা করেছেন, ওনার কৃষ্ণের প্রতি প্রেম 100 বার বৃদ্ধি হয়েছে, বেড়ে গেছে। আর যে সময় উনি মথুরায় পৌঁছে গেছে, ওনার কৃষ্ণের প্রতি যে প্রেম 1,000 গুণ বেড়েছে। আর যে সময় উনি বৃন্দাবনে প্রবেশ করেছেন, ওনার 1,00,000 বার কৃষ্ণের প্রেম বৃদ্ধি হয়েছে। আর যে সময় চৈতন্য মহাপ্রভু যে কোনো জায়গায় যায়, বৃন্দাবন যদি নাম শুনে, ওনার ভিতরে কৃষ্ণ প্রেম বৃদ্ধি হয়ে যায়। তো এইভাবে মানে উনি যেখানে যায় উনি হর সময় ওনার মন বৃন্দাবনে মগ্ন ছিল। আর যে সময় বৃন্দাবনে ছিলেন মানে উনি ওনার কিচ্ছু মনে নেই, মানে খাওয়া দাওয়া শোয়া এসব তো এরকম হচ্ছে, হ্যাঁ, কিন্তু ওনার মনে নেই কীভাবে হচ্ছে সব কিছু, উনি হর সময় কৃষ্ণের প্রেমে কৃষ্ণের চিন্তায় আছে। আর এই যে বৃন্দাবন যা আছে কৃষ্ণের নিজের ধাম গোলোক বৃন্দাবন ধামের, ওখান থেকে এটা অভিন্ন, রাইট? এই ভগবান ভগবদ গীতার ভিতরে বর্ণনা করেছেন ওনার ধাম যা আছে চিন্ময় ধাম, এটা কোনো সময় ধ্বংস হয় না। যদি কেউ একবার ওনার ধামে যাবে, কেউ ভগবত ধামে যাবে, এখানে কেউ জলদি জলদি ফিরে আসবেন না, গীতার ভিতরে বলেছেন কৃষ্ণ। তো এই গোলোক বৃন্দাবনের বিষয়ে অনেক বর্ণনা করা আছে শাস্ত্রের ভিতরে, যেখানে কৃষ্ণ স্বয়ং ওখানে থেকে ওখানে গোরক্ষা করে গোপালন করে চিন্তামণি ওখানে আছে, যেমন সব ইচ্ছা পূর্ণ হয়ে সবার চিহ্ন জগতের বিষয়ে অনেক কল্পবৃক্ষ আছে, আর অনেক গোপী লক্ষ্মীর মতো দেখে গোপী সব ওখানে সেবা করে কৃষ্ণকে। তো এইভাবে বৃন্দাবনে তো চিন্ময় জগতে আছে, কিন্তু এই জড় জগতে ওটা বৃন্দাবন এখানে প্রকাশ হয়েছেন আমার জড় জগতে, এই বৃন্দাবন ভৌম বৃন্দাবন এই ধরতি পৃথিবীর উপরে, এই বৃন্দাবন অভিন্ন। আর এই বৃন্দাবনে যে শরীরকে ত্যাগ করবে উনি অবশ্যই ভগবতাম বৃন্দাবনে গোলোক বৃন্দাবন চিন্ময় ধামে ফিরে যাবে, প্রাপ্ত করবে। তো এটা মানে খুব ইম্পর্টেন্ট, সেই জন্য এই বৃন্দাবনে বাস যে করে বৃন্দাবনের বাসী যে আছে মানে খুব উন্নত ভগবানের ভক্ত, ওখানে যে কোনো আছে ভক্ত মানুষ পশু পাখি গাছ সব মানে খুব উন্নত ভক্ত ভগবানের। আর সেই জন্য ব্রহ্মাজি স্বয়ং উনি চাইছেন আমি ওখানে তৃণ ঘাস হয়ে আমি থাকবো বৃন্দাবনে, তাহলে ওখানে ভক্তরা যাবে তো ওনার পাদগুলি আমার মাথায় পড়বে। তো বৈষ্ণব শাস্ত্র বলেছেন কি যদি আপনি বৃন্দাবনে যাবে কিছু ক্ষণে আপনি ভগবানকে হৃদয়ে সাক্ষাৎকার করতে পারবেন। তো সেজন্য এই বৃন্দাবনের অনেক মহিমা আছে। আর এই বৃন্দাবনে এখনই মানে প্রভুপাদ গিয়েছেন, তারপর উনি টাঙ্গা নিয়ে যেরকম উনি প্ল্যান করেছেন কেশিঘাটে যাব, ওখানে বংশীগোপালজির মন্দিরে যাব, তাহলে উনি ওখানেই গিয়েছেন বৃন্দাবনকে দর্শন করতে।
और এই বৃন্দাবনে অনেক আগে এসেছেন পরিক্রমা করার জন্য, কিন্তু এইবার উনি এখানে থাকার জন্য এসেছেন। আর এই বৃন্দাবন অ্যাটমসফিয়ার তো দিল্লি থেকে পুরো অভিন্ন, মানে ভিন্ন আছে, আলাদা আছে। ওখানে তো সিটি লাইফ, এখানে তো সব ভিলেজ লাইফ আছে। আর ভগবানের ধাম, নিজের ধাম এখানে, তো এখানে অনেকে খুব ভালো লেগেছেন। তো উনি দেখছে এখানে বৃন্দাবনে অনেক গাছ ও ফল ফুল আর সব মার্কেট, যমুনা নদী সব দর্শন করছে, কেশিঘাট এসেছেন। আর ওখানে দেখেছে গোপালজি, বংশগোপালজি মন্দিরকে দেখেছেন। তারপর উনি ভিতরে গিয়েছেন, লাগেজ নিয়ে বংশগোপাল মন্দিরে প্রবেশ করেছেন। প্রবেশ করার পর নিচে তো ভগবানের মন্দির আছে, আর উপরে ওনার রুম ছিল, থাকার ব্যবস্থা ছিল। ওখানে গিয়ে ওখানে মহন্ত, যে মন্দিরে দেখাশোনা করে, মহন্ত গোপাল উনি এসেছেন, ওই টেম্পল পূজারি, উনি ওনাকে চিনি। 1954 থেকে আবার মানে প্রভুপাদের সাথে পরিচয় আছে ওনার, তো উনি ওনাকে স্বাগত করেছেন প্রভুপাদকে, যেখানে উনি প্রভুপাদ ওখানে এসেছেন। উনি ওনার বয়সও মানে প্রভুপাদের বয়স মোটামুটি সমান, আর উনি ওখানে দেখাশোনা করে তারপর উনি আবাইকে উপর নিয়ে গেছে ওনার রুম, যেখানে ওনার থাকবে। আর উপর থেকে প্রভুপাদ দেখেছে, এই উপর থেকে উনি যমুনাকে দেখতে পাচ্ছে, পাশে যমুনা আছে। আর উনি যে রুমে থাকছে ওই রুমের নিচে নেই ভগবানের ঘর আছে, তো ওখানে খুব বড় রুম আছে। ওর সামনে অনেক জায়গা আছে, বারান্দা আছে, রুফ টেরেস। তো এইভাবে উনি দেখেছেন রুম ভিতরে কি কি আছে, ডিটেলস অফ দ্য রুম। একটু কিরোসিন বার্নার আছে ভিতরে, একটু রসি আছে, দড়ি আছে, এক বাকেট আছে, এন ওখানে একটু ওয়েল কুয়া আছে, কুয়া থেকে জলকে আপনি বের করতে পারবেন যদি প্রয়োজন আছে, জেলের দরকার। তো আর তারপর এসব দেখিয়ে দিচ্ছে কি 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 ওনার সুবিধা পাচ্ছে ওখানে গোপাল মহন্ত। তারপর ওনাকে এখানে অ্যাগ্রিমেন্ট, উনি তো বাড়ায় থাকবে, উনি একটু অ্যাগ্রিমেন্ট কাগজ নিয়ে এসেছেন। তারপর আবার ওখানে লিখেছেন কি, হ্যাঁ আমি শ্রী শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের শিষ্য, এখানে আমি থাকছি, আর এখানে রেন্ট আমি দেব 5 টাকা প্রত্যেক মাস, রেন্ট হচ্ছে 5 টাকা ভাড়া দিয়ে সাইন করেছেন এগ্রিমেন্টে, আর ওখানে থাকবে, 5 টাকা দেবে। আর স্নান করেছেন আভয়ে, তারপর প্রসাদ গ্রহণ করে একটু রেস্ট নিয়েছেন ওখানে। তো যে সময় নিচে মন্দিরে দর্শন করেছেন, গিয়ে দর্শন করেছেন। আর উনি দেখেছি কি ওখানে উনি পূজারী বলেছেন এই মন্দিরের বিষয়ে, বলেছেন কি এখানে তো নতুন কনস্ট্রাকশন হচ্ছে 1923, কিন্তু এটা খুব পুরনো মন্দির, 350 বছর আগে এই বংশী গোপালজি বিগ্রহকে এখানে স্থাপনা করা হয়েছে। আর এই মহন্ত যে ছিল, উনি বলেছেন আমার আগে আরেকটু মহন্ত প্রহ্লাদ দাস, উনি নিম্বার্ক বৈষ্ণব সম্প্রদায় থেকে উনি স্থাপনা করেছেন। আর উনি বলেছেন তারপর আমি রাধারানীকে আমি নিজে এখানে প্রতিষ্ঠা করেছিলাম। এইভাবে উনি দেখেছি কি 3 ফুট হাইট ছিল কৃষ্ণ, ব্ল্যাক মার্বেলে, আর রাধারানী তো পিটালে বিগ্রহ দেখে খুব ছোট, আর ওনার কৃষ্ণ থেকে একটু ছোট। তো উনি দেখে খুব ওনাকে ভালো লেগেছে দর্শন, খুব সুন্দর ড্রেস, সিম্পল ড্রেস ছিল ওখানে। আর উনি দেখেছি কি ভালো দেখাশোনা করছে পূজারী, কিন্তু ও তো ঐশ্বর্য নেই, মানে একটু গরিব আছে, মানে ওনার কাছে অত টাকা নেই, তো বোঝা যাচ্ছে। তারপর প্রভুপাদ ওখানে থাকছে, জপ করছে, ওখানে যমুনাকে দর্শন করছে। তারপর ওখানে বৃন্দাবনের যে অ্যাটমসফিয়ার আছে, বাতাবরণ, বৃন্দাবনের বাতাবরণকে আস্বাদন করছে। মানে ওখানে দেখেছি অনেক মন্দির বাইরে সব থেকে উনি অনেক মন্দিরকে দর্শন করতে পারছে, সারা বৃন্দাবন দেখছে ওনাকে, রঙ্গনাথ মন্দির, গোবিন্দজি মন্দির, আর হর জায়গায় সন্ধ্যা আরতি কীর্তন সব হচ্ছে,
উনি শুনতে পাচ্ছে, আওয়াজ আসছে। তো এইভাবে উনি এখানে বৃন্দাবনকে আস্বাদন করছে, আর উনি দেখছেন এখানে সব খুব শান্ত বাতাবরণ আছে, আর ওনার মন ভিতরে উনি আবার চিন্তা করছে ব্যাক টু গড হেড, কিভাবে উনি এই ব্যাক টু গড ম্যাগাজিনকে প্রচার করব, আর ভারতে প্রচার করব, আর বিদেশে গিয়ে প্রচার করব। উনি ভেবেছেন যদি আমার সব গুরু ভাই গড়ে মাঠে সব একসাথে থেকে প্রচার করতে খুব ভালো হতো, কিন্তু এখন তো সবাই নিজে নিজে মঠে থাকে, নিজে ভজন করছে, নিয়ম পালন করছে, কিন্তু কেউ মানে এই আমার মন্দিরকে দেখাশোনা করার বিগ্রহ আরাধনা ছাড়া মানে ওনার নিজে খাওয়া দাওয়া দেখছে, ভজন করছে নিজে ভজন, কিন্তু বাইরে গিয়ে সারা বিশ্বে প্রচার করার আলোচনা করছে না। তো এইভাবে হয় উনি জপ করে কৃষ্ণের চিন্তা করছে কিভাবে প্রচার করব, আবার নেক্সট ইস্যু অক্টোবর ইস্যু কিভাবে প্রিন্ট করব ডেট আলোচনা করছে, কেন ডেলি গিয়ে প্রিন্টিং করতে হবে সব কিছু। উনি নিজে নিজেকে ডেডলাইন রাখছে, আমাকে ডেলি গিয়ে অক্টোবর মাসে প্রিন্ট করতে হবে ইস্যু। তারপর এরকম নেক্সট সুবহ মর্নিং সকালে উঠে তারপর যেমন স্নান করে পূজা করে বিগ্রহকে আরাধনা করে ভগবান জপ করে নাম জপ করে এরকম সব বৃন্দাবন বাসীরা ওখানে জীবনযাপন করে বৃন্দাবনে। এটা রুটিন সব বৃন্দাবনের বাসী প্রতিদিন, হ্যাঁ, যমুনা জপ, যমুনা স্নান, ভগবানের নাম কীর্তন, জপ, দর্শন, আরতি, এসব প্রভুপাদ দেখছে সকাল থেকে, সকালে সকালে থেকে সূর্যোদয় আগে থেকে সব কিছু লোক করছে। এখনই তো ইমিডিয়েট তো উনি প্রিন্টিং করছেন না, কিন্তু প্রভুপাদ রচনা করছে প্রত্যেক দিন ওখানে বসে ঘন্টা ঘন্টা অনেক ঘন্টা মানে বসে ওখানে বই লিখছে। উনি প্রতিদিন জপ করে ওনার রেগুলার সাধনা করে তারপর মানে মোটামুটি যেরকম সকালে উঠে উনি দেখছে কি অনেক লোক উঠছে, আর চারটের সময় মন্দিরের মঙ্গল আরতি অনেক জায়গায় শুরু হয়ে যায় বিগ্রহকে। তো এরকম মঙ্গল আরতি অ্যাটেন্ড করে আবার জপ করে স্নান করে তো কুয়া থেকে জল বের করে স্নান করে এইভাবে উনি কিছু সময় হাতে কিছু ব্যাক টু গড হেড ভগবদ দর্শন ম্যাগাজিন নিয়ে উনি বৃন্দাবনে একটু ঘুরে ফেরে, ওখানে অনেক লোককে দেখায় ওর অনেক ডিস্ট্রিবিউট করে অনেক জায়গায় ঘুরে দেখে ওখানে প্রচার করার কিছু লোককে চেষ্টা করে। এইভাবে উনি বৃন্দাবনে দর্শন করছে বিভিন্ন মন্দিরে। একবার উনি এসেছেন ওখানে রাধারমণ মন্দিরে, এই রাধারমণ মন্দির যে রাধারমণ মন্দিরে উনি স্থাপনা করেছেন 500 বছর আগে গোপাল ভট্ট গোস্বামী চেতন মহাপ্রভুর এক মুক্ত শিষ্য আনুচর। সো এখানে বৃন্দাবনে অনেক লোক আসা যাওয়া করে, আর সবাই মানে খুব নিয়মিত ব্রত পালন করে, নিয়ম ব্রত সব ভালো পালন করে, আর প্রতিদিন মানে নিয়মিত রূপে বৃন্দাবনবাসীরা গিয়ে ভগবানকে দর্শন করে বিভিন্ন মন্দিরে টাইম ঠিক টামাই মতো। তো আবার গিয়েছেন রাধারমণ মন্দিরে, দেখেছে রাধারমণকে দর্শন করেছেন, খুব সুন্দর দর্শন উনি পেয়েছেন। আর উনি জানি কি রাধারমণের যে পূজারি ছিল উনি খুব সম্মানীয় ব্যক্তি, উনি সংস্কৃত পণ্ডিত, তো কিছু কিছু লোক ইংলিশ জানি। তো আবাই ওনাকে কিছু ব্যাক টু হেড গড হেড ভগবদ দর্শন ম্যাগাজিন ওনার হাতে দিয়েছেন। ওখানে উনি ওনার দেখা হয়েছে বিশ্বম্বর গোস্বামী এক পূজারীর সাথে, উনি 30 বছর এরকম বয়সে ছিল কিছু। আর উনি বলেছেন কি এখনই আমি আগে ল প্র্যাকটিস করতাম, কিন্তু আমার বাবা মৃত্যু হওয়ার পরে আমি এখানে এই দায়িত্ব নিয়ে মন্দিরে পরিচালনা আমি করছি। আর ওই সময় তো ওখানে বৃন্দাবন এখনই ক্যাস্ট সিস্টেম, ক্যাস্ট গোস্বামী সিস্টেম, ওই বংশ পরম্পরায় ক্যাস্ট গোস্বামী,
পরম্পরায় মন্দিরে পূজারী সেবা পরিচালনা হতো, এখনো চলছে। এরকম তো মানে 500 বছর আগে বিশ্বম্বরের যে বংশ ছিল ওই এই পূজারী সেবা ওখান থেকে 500 বছর থেকে ওনার বংশে ওয়ান বাই ওয়ান করা আসছে। তো এইভাবে বিশ্বম্বর তো অনেক সাধুকে দেখা দেখেছেন, দেখাশোনা করে দেখেছেন, কথা করেছেন, কিন্তু উনি অভয় একবার অভয়ের যে ব্যবহারকে দেখে, ওনার যে নম্র বিহেভিয়ারকে দেখে খুব ওনার ভালো লেগেছে, আর উনি অভয় থেকে ওটা ব্যাক টু গডের ম্যাগাজিনকে স্বীকার করেছেন। এইভাবে বৃন্দাবেন অভয় তারপর রাধা দামোদর মন্দিরে গিয়েছেন, ওখানে দেখেছেন কিছু বাবাজি আছে, কিছু মহিলা আছে, অনেক লোক বিভিন্নভাবে পূজা অর্চনা করছে। এইভাবে বৃন্দাবনে উনি সবাইকে দেখছে, আর ওখানে বাবার দর্শনকে ডিস্ট্রিবিউট করছে, ভগবানকে দর্শন নিচ্ছে। সো অভয় উনি রেগুলারলি বৃন্দাবনের যে মেন মন্দির আছে উনি রেগুলারলি গিয়ে দর্শন করে, আর ওনার দর্শন করার পরে সকালে উনি রিটার্ন ফিরে আসার পর সময় কিছু কেনাকাটি করে, ওনার সবজি টবজি যে লাগবে রান্না করার জন্য নিজেকে রান্না করে, তো আর ওনার তো কেরোসিন বার্নার আছে ওনার রুমে, আর ওনার একটু কুকার আছে নিজে, থ্রি টায়ার কুকার আছে যেখানে উনি চাল ডাল সবজি এসব রান্না করত নিজে, আর কিছু সময় চাপাতি রান্না করত। প্রত্যেক দিন উনি দুপুর বেলায় মেন যে আছে সকালে রান্না করে, দুপুর বেলা উনি লাঞ্চ একটাই টামাই উনি পেত, আর বিকেলের সময় শুধু দুধ পান করত। আর যে সময় ওনার সময় নেই রান্না করার জন্য, তাহলে নিচে গিয়ে ভগবানের প্রসাদ উনি গ্রহণ করত। তো এইভাবে প্রসাদে পরে দুপুর বেলা একটু 15 মিনিট উনি একটু রেস্ট নিয়ে, তারপর আবার উনি রচনা শাস্ত্র রচনা শুরু করত। ওখানে তো কেউ আসে না ওনাকে দেখাশোনা মানে দেখার জন্য, ওনার সাথে কথা বলার জন্য, উনি একাই ওখানে থাকে, এরকম সাধনা আর প্রচারের জন্য তৈরি করত। আর বিকেলের সময় আবার উনি গিয়ে ভগবানকে বিভিন্ন জায়গায় মন্দিরে দর্শন করত, যমুনা দর্শন করত, এইরকম উনি ওখানে করছে। আর শুনছে সবাই হরে কৃষ্ণা জয় শ্রী রাধে এরকম বলে, ওখানে বৃন্দাবনে সবাই এরকম ডাকে তিনজনকে দুজনকে, আর কিছু কিছু লোক হরে কৃষ্ণ কীর্তন করে। আর উনি দেখে ওখানে অনেক জায়গা বেঙ্গল থেকে অনেক যে বিধবা স্ত্রী সারা জীবন ওখানে থেকে কোনো আশ্রমে ভগবান কৃষ্ণকে ভক্তি করে সেবা করে, এরকম উনি দেখেছেন ওখানে অনেক লোককে। তো এইভাবে ওখানে তো বাস করছে বৃন্দাবনে অভয়, আর প্রভুপাদ বলছে ওনার নিজের বাক্যে, কৃষ্ণের মহিমাকে কেউ বুঝতে পারবে না, ঠিক এরকম বৃন্দাবনকে, বৃন্দাবনকে কেউ বৃন্দাবনের মহিমাকে অত সহজভাবে কেউ বুঝতে পারবে না। এই বৃন্দাবনের অসীম অনন্ত শক্তি আছে, যে সময় আপনি বৃন্দাবনে যাব আপনি বুঝতে পারবেন ওখানে কত আধ্যাত্মিক বাতাবরণ আছে, আধ্যাত্মিক স্পিরিচুয়াল অ্যাটমসফিয়ার, অনন্ত শক্তি আছে ওই বাতাবরণে। যে সময় আপনি বৃন্দাবনে যাব ওখানে দেখবো অনেক সাধু সন্ত আছে, এখনই উনি বৃন্দাবন ধামকে আরাধনা করছে, যেরকম কৃষ্ণ বলেছেন মানে কৃষ্ণকে যেই আরাধনীয় ব্যক্তি ঠিক এরকম ওনার ধাম। বৃন্দাবন আর কৃষ্ণ মানে অভিন্ন, সেজন্য যেরকম বৃন্দাবন কৃষ্ণকে আরাধনা করবো ওইরকম বৃন্দাবনকে আমি আরাধনা করতে হবে। তো এখন থেকে ডেলি ডেলি আসা যাওয়া করা তো খুব কঠিন, কিছু কিছু সময় এরকম সকালে সকালে ডেলি ট্রেন নিয়ে ডেলি চলে যায়, আর ওখানে তো থাকার জন্য কোনো ব্যবস্থা নেই ওনাকে, তো সেই জন্য সেম দিন ওনাকে রিটার্ন করতেই হবে বৃন্দাবনকে। তো সেই জন্য ডেলি ভিতরে আমি অনেক অনেক সময় দিনের বেলা অনেক সময় থাকতে পারবেন না, আর যদি থাকতে চাইবেন অনেক টাকা লাগবে,
সো আগে তো অনেক এক লোকের কাছে থাকতো, এক পুণ্য ব্যক্তি ছিল মিস্টার গুপ্তা, উনি সাধু লোকের জন্য একটা ব্যবস্থা করেছেন, থাকার জন্য ওনার এক রুম ছিল, সাধু লোক আসবে থাকবে। তো আবাই ওনার সাথে কথা হয়েছে, আর আবাই যে কোনো সময় যায় ওনার ওখানে থাকে, ওনার সাথে গীতা কথা বলে, ব্যক্তি করে ম্যাগজিন বিষয়ে কথা বলে, ওনার সাথে অনেক কথা বলে কিভাবে প্রচার করতে চায় উনি বিদেশে গিয়ে সব। হ্যাঁ এরকম আবাই করতো, যে সময় গায়ে ওখানে থাকবে, কিন্তু কিছু সময় যে সময় আবাই তো ডেলি যায় না ওখানে, যে সময় ওনার অনুপস্থিতিতে কেউ অন্য সাধু এসে ওখানে সেটেল হয়ে গেছে ওরুমে। তো মানে এরকম মানে ফিক্স ব্যবস্থা কিছু নেই থাকার জন্য। তো আর ওনার ওনার খরচ যত দরকার অত টাকা নেই ওনার কাছে, তো যত ডোনেশন অত নেই ওনার কাছে। উনি তো অনেক প্রিন্টিং ট্রাভেলিং সব কিছু করতে হয়ে, সেজন্য এতই যত কষ্ট হয় উনি ভগবত দর্শনকে প্রিন্টিং করে উনি ডিস্ট্রিবিউট করছে। এরকম মানে করে কিছু কিছু সময় বৃন্দাবনে মানে দিল্লি বৃন্দাবন থেকে দিল্লি যায়, পরে দিল্লি থেকে বৃন্দাবন ফিরে আসে। কিন্তু উনি সব একাই করছে, যেরকম আগে একাই ঘুরছে, একাই প্রিন্টিং করছে, একাই লিখছে, একাই ডিস্ট্রিবিউশন করছে, একাই ডোনেশন কালেকশন করছে, মানে অনেক বেশি কাজ চাপ হয়ে যাচ্ছে। তো এইটা দেখে মিস্টার জেন যে প্রিন্টার ছিল উনি বলেছেন প্রভুপাদকে, উনি মানে অবাক হয়ে গেছে, এক মানুষ সব কিছু উনি করছে নিজে, যদি উনি ওনার কাছে টাকা নেই তাহলে উনি এত কষ্ট করে কেন প্রিন্ট করছে ম্যাগাজিনকে। শ্রীল প্রভুপাদ নিজের বাক্যে বলছে, আমি দিন রাত দিনের বেলা রাত্রিবেলা আমি ভগবত দর্শনের জন্য কাজ করতো, আগে আমি গৃহস্থ ছিলাম, ওই সময়ে আমার কোনো টাকার কোনো অভাবই নেই, যদি আমি কেউকে ভগবত দর্শন ডিস্ট্রিবিউট করে যদি উনি কিছু টাকা দেয় না দেখে আমার কোনো মনে থাকতে না, মানে মনে করতাম না, সবাইকে ডিস্ট্রিবিউট করতাম। কিন্তু যে সময় আমি গৃহস্থ জীবনকে ত্যাগ করে এখন আমি একাই আছে বৃন্দাবনে, কিছু সময় দিল্লি ভিতরে ট্রাভেলিং করছে, মানে এই সময়ে মানে খুব কঠিন পরিস্থিতি, মানে টাকার খুব অভাব, মানে খুব কঠিন দিন কাটছে। প্রভুপাদ বলেছেন ওই সময় খুব কঠিন, আমার জীবনের সব থেকে কঠিন সময় চলছে। এইবার কিন্তু কন্টিনিউ ভগবত দর্শনকে উনি প্রতি মাস ফোর্টনাইটলি উনি ছাপছে, কিন্তু নভেম্বর 20, 1956 12th এডিশন কন্টিনিউ প্রিন্ট করেছেন, তারপর ওনার সব টাকা শেষ। আর মিস্টার জেন বলেছেন আপনার সাথে আমার ভালো বন্ধুত্ব আছে, এটা মানে কি আমি বিজনেস এরকম ফ্রিলি করতে পারবো না আর কিছু, আর উনি হাত খাড়া করে দিচ্ছে কি আমি আর আপনাকে সার্চ করতে পারবো না। তবে বৃন্দাবন ফিরে এসেছেন, আর এখনই ওনার প্ল্যান নেই ইমিডিয়েট পাবলিশ করা, কিন্তু উনি বই রচনা করছে, অনেক আর্টিকেল রচনা করছে এরকম। তো ভারত দেশে তো সাধু আছে, কিছু কিছু ফেমাস সাধু আছে, ওনার জন্য টাকার জন্য কোনো অসুবিধা নেই, কিন্তু ওই রকম ফেমাস সাধু তো এখন প্রভুপাদ ওর মধ্যে তো নেই। কিন্তু প্রভুপাদ বলেছেন কি ওনার যে প্রচার পদ্ধতি আছে, চপিং টেকনিক, এটা ওনার গুরুদেব থেকে উনি শিখেছেন, মানে যে কোনো আছে পলিটিশিয়ান হো সাধু হো ডঙ্গি যদি আছে ভালো নেই ওনার মুখে বলে দেবে, মানে ডাইরেক্ট ওনার খণ্ডন করে দেবে। যেরকম ভক্তি সিদ্ধান্ত সাগর বলেছেন, স্পিক দ্য ট্রুথ, আপনাকে সত্য বলতেই হবে, যদি কৃষ্ণ প্রসন্ন হয় তাহলে আপনি সাকসেস পেয়ে যাব, টাকা আপনার কাছে এসে যাবে, সেজন্য আবে এই বিষয়ে খুব ওনার বিশ্বাস, উনি কোনো সময় কম্প্রোমাইজ করতে না, টিচিং করতে। তো এই শ্রদ্ধা যে আছে ওনার গুরুদেবের প্রতি, এটা মেন ওনার সম্পত্তি আবে। তো উনি এরকম গুরুদেবের আশীর্বাদ ওনার আদেশ অনুসারে চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদে প্রচার করছে।
আর অনেক বিশ্বাস আছে কি এরকম যদি করে সাকসেস আমি পাবই। এইভাবে যে কোনো সুযোগনি পাচ্ছে প্রচার করার জন্য উনি 2 বছর থেকে চেষ্টা করছে, যেখানে ওনার কিছু পথ পাচ্ছে উনি এগিয়ে যাওয়ার জন্য প্রচারে উনি যাওয়ার চেষ্টা করছে। উনি ভাবছে যে কোনো একদিন এটা সাকসেসফুলি প্রচার স্প্রেড হবে। একবার ওনার আবার লেটার এসেছে, লেটার উনি পেয়েছে আচার্য প্রভাকর মিশ্র, যে জানছিতে উনি যেকে দীক্ষা দিয়েছে ওনার শিষ্য একরকম, তো ওনার থেকে একটা লেটার পেয়েছে প্রভুপাদ। হ্যাঁ, আচার্য প্রভাকর এখনই উনি বম্বেতে কাজ করছে, ভারতীয় বিদ্যাভবন ওখানে সংস্কৃত ডিপার্টমেন্টে কাজ করছে সেক্রেটারি হিসাবে। তো উনি ইনভাইট করেছেন, নিমন্ত্রণ করেছেন ভক্তিবেদান্ত প্রভুকে, শিল ভক্তিবেদান্ত প্রভুপাদকে, কি আপনি ওখানে এসে ওনার সাথে প্রচার করতে পারবো বম্বে থেকে। তো ওখানে বলেছেন উনি এই ভারতী বিদ্যাভবনের ফাউন্ডার ডাইরেক্টর কে, গভর্নর কে এম মুন্সি, সেম গভর্নর যে ঝান্সিতে ছিলেন না, ওনার ওয়াইফই তো লেডিস ক্লাব করতে চাইছে আর প্রপার্টিকে নিয়ে নিচ্ছে, ও ঝান্সির যে বিল্ডিং ছিল, তো ওই গভর্নর যে আছে উনি এখানে ডাইরেক্টর সব কিছু ফাউন্ডার এই ভারতী বিদ্যাভবনে বম্বেতে। কিন্তু আচার্য প্রভাকর বলেছেন কি আমি আমার ও গভর্নর সাথে খুব ভালো বন্ধুত্ব আছে, আপনার কোনো অসুবিধা হবে না, অবশ্যই উনি গভর্নর আপনাকে সহজ করবে প্রচার কাজে। তো January 1957 তাহলে আবার এই লেটার পেওয়ার পরে ঠিক আছে আরেকটু সুযোগ পেয়েছে প্রচার করার জন্য, তো প্রভুপাদ এটা গ্রহণ করছে চেষ্টা। তো উনি মহন্ত গোপালকে বলেছেন আমি একটু আসবো, বোম্বে যাচ্ছে কিন্তু আমি ফিরে আসবো, আর আপনার যে 5 রুপিস 5 টাকা যে ভাড়া আছে ওটা তো আমি কন্টিনিউ দেব, ওটা কোনো অসুবিধা হবে না, ওটা বলে উনি বোম্বে চলে গেছে। ঠিক আছে, বৃন্দাবন থেকে বোম্বে এসেছেন প্রভুপাদ। আচার্য প্রভাকর আবে মানে প্রভুপাদের জন্য ভালো একটু কোয়ার্টার অ্যারেঞ্জ করেছেন, ফ্যাকাল্টি এখন মানে প্রভুপাদ এসেছেন এখানে টিচার হিসাবে, ওনাকে ওনার জন্য ফ্যাকাল্টি একটু কোয়ার্টার্স অ্যারেঞ্জ করেছেন। আর তারপর ওখানে গভর্নর মুন্সির ওনার লেকচার ছিল একটা, উনি লেকচার দিচ্ছেন, তো সবাই অ্যাটেন্ড করেছেন, তো প্রভুপাদ অ্যাটেন্ড করেছেন। ও লেকচারের টাইটেল ছিল হোয়াট ইজ রং উইথ দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ জড় জগতে সাথে কি খারাপ কি আছে জগত জগতে। তো এই লেকচার করেছেন গভর্নর মুন্সি, এই শোনার পরে আভে ওনার কাছে গিয়ে গভর্নর কাছে বলেছেন আপনি যে বলেছেন ঠিক আছে, কিন্তু এইসব যে খারাপ জিনিস আছে এই জড় জগতে ওটা থেকে মানে মুক্ত হতে চায় তাহলে একটা আধ্যাত্মিক আন্দোলনের দরকার আছে, যদি ভগবান চেতনা নেই তাহলে বলেছেন মুন্সিকে আপনি ভারতী বিদ্যাভবন করে অনেক কাজ করছে সব শ্রম বৃথা হয়ে যাবে। তো আবার বলেছেন কি আমি আবার এখানে প্রচার করতে চাই, লিগ অফ ডিভোটিস ঝান্সিতে বলেছিলাম ওই নামে এখানে প্রচার কন্টিনিউ করতে চাই, আপনার ভারতী বিদ্যাভবন থেকে আমি ভগবান চেতনাকে কৃষ্ণ গড কনসিয়াসনেসকে প্রচার করতে চাই আপনার বিভিন্ন প্রজেক্ট বিভিন্ন কার্যক্রমের দ্বারা কালচারাল প্রোগ্রাম দ্বারা। গভর্নর মুন্সি বলেছেন ঠিক আছে আপনাকে একটু আমি পদ দিচ্ছি, কী পদ, হনারারি প্রফেসর অফ ভগবদ্গীতা, তো ভগবদ্গীতার প্রফেসর পদ উনি গভর্নর মুন্সি প্রভুপাদকে দিয়ে দিচ্ছে। তো আবাই ওটা স্বীকার করে ভগবদ দর্শনের কোনো কিছু কপি ওনাকে গিফট করেছেন, বলেছেন আপনি পড়াশোনা করুন এটা ভগবদ দর্শনকে আপনার সময় যে সময় পায়। আর এখনই তো ভগবদ্গীতার হনারারি প্রফেসর হয়ে গেছে প্রভুপাদ ওখানে, তো আবার ভগবান মানে ওই হিসাবে ওখানে কীর্তন ক্লাস ভগবানের কথা ভারতী বিদ্যাভবনে শুরু করেছেন, কিন্তু প্রভুপাদ দেখেছে কি ওটা মানে খুব লিমিটেড অপরচুনিটি, ওখানে একটু ডেইলি ক্লাস করে লোককে মানে বেসিক বিগ লেভেলে কিছু প্রচার হচ্ছে না, ওকে বড় স্কোপ নাই
যেরকম উনি চাইছে, লিগ অফ ডিভোটিস যেরকম করতে চাইছে উনি, ওসব জনার প্ল্যান ছিল, ওই সব এখানে ইমপ্লিমেন্ট করা সম্ভব নেই। তাহলে উনি কি করেছেন, বা একবার সব ভারতী বিদ্যাভবনের মেম্বারের সাথে আভায় ওনার এক ফিফথ অ্যানুয়াল কনভেনশন হয়েছে ওয়ার্ল্ড একাডেমি অফ সংস্কৃত কুরুক্ষেত্রে। কুরুক্ষেত্রে একটু কনভেনশনে গেছেন, যেখানে কৃষ্ণ 5000 বছর আগে অর্জুনকে গীতা দান করেছেন। ওখানে ওই কনভেনশনে মেন পার্সন ছিল ইন্ডিয়াকে প্রেসিডেন্ট ডক্টর রাজেন্দ্র প্রসাদ, উনি এসেছেন। আর গভর্নর মুন্সি তো আছে ওখানে থাকে ওনার, আর অনেক সংস্কৃত পণ্ডিত বিদ্বান পণ্ডিত এসেছেন সারা ভারত থেকে ওখানে এসেছেন, আর সবাই ওখানে ভাগ নিয়েছেন, সবাই কথা বলছে, লেকচার দিচ্ছে, সবাই নিজের কথা মনের কথা বলছে। কৃষ্ণ কি বলেছেন গীতা ওটা বলেন না, অনেক অন্য জিনিস ওনার মন থেকে অনেক জিনিস বলছে। তো এটা শুনে আবার ভেবেছেন এটা তো সময় নষ্ট হচ্ছে আমার এসব শুনে। আর ওনাকে অভয়কে চান্স উনি দিয়ে না, কথা বলার জন্য ওনাকে বলে না কেউ। আবার দেখছে কি এখানে এত লোক গীতার নামে এত বাজে কথা বলছে, ওটা দেখে খুব ডিস্টার্ব হয়ে ওখানে দেখেছে কি এটা কিছু লাভ নেই, এটা এরকম মিটিং এরকম খাতা করে, আর ওখান থেকে ছেড়ে ও মিটিং ছেড়ে বৃন্দাবন ফিরে চলে গেছে, এরা লাভ নেই এসব। আচার্য প্রভাকর তারপর উনি অভয়ের কাছে বৃন্দাবনে চলে গেছে, আর অভয়ের সাথে বংশী গোপালজি মন্দিরে বসে দুইজন কথা বলছে। অভয় আবার বলেছেন, আমি লিগ অফ ডিভোটিস যেরকম শুরু করেছিলাম এখনই আবার ওটা শুরু করতে চাই। আমি দেখেছি কি এরকম বম্বেতে দেখেছিলাম, কুরুক্ষেত্রেতে দেখেছিলাম, এখানে অনেক রকম প্রোগ্রাম করছে উনি সংস্কৃত গীতা সব, কিন্তু ঠিক মতো প্রচার যেরকম কৃষ্ণ বলেছেন ওরকম তো করছে না। তো সেই জন্য আমাকে একটু শুদ্ধ ভক্তের একটু সঙ্গ ধার করতে হবে, লিগ অফ ডিভোটিস। এরকম অনেক রকম অর্গানাইজেশন আছে, যদি আমি চাই যে কোনো অর্গানাইজেশনে যেতে পারবো, কিন্তু এরকম অর্গানাইজেশনের সাথে থেকে আমি যেরকম করতে চাই লিগ অফ ডিভোটিসে ওরকম করতে পারবো না আমি প্রচার। এরকম যদি লিগ অফ ডিভোটিস শুরু হয় তখনই আমি যেরকম প্রচার করতে চাইছি, যেরকম চেতন মহাপ্রভু চাইছে, যেরকম ভক্ত সিদ্ধান্ত সাগর চাইছে, ওরকম হতে পারবে বিশ্বব্যাপ্ত কৃষ্ণ প্রচার। সেই জন্য আবার একটু ড্রাফট করেছেন, অ্যান অ্যাপিল টু দ্য জেনারেল পাবলিক, মডার্ন ফিলোসফার্স, লিডার্স অ্যান্ড রিলিজিয়নিস্ট, সবাইকে উল্লেখ উদ্দেশ্য করে এই লিগ অফ ডিভোটিস পক্ষ থেকে আর একটু আর্টিকেল ড্রাফট করেছেন। কি বলেছেন কি, আমি ব্যাক টু গড ম্যাগাজিনে ইংলিশ ও বিভিন্ন ভাষায় প্রচারিত করতে চাই, কেন ইয়াং ছেলে মেয়ে সবাইকে শিক্ষা দিয়ে ট্রেনিং করে বিশ্বব্যাপ্ত প্রচার করার জন্য। তো অ্যান্ড টু অপারেট এ প্রেস সোললি ফর প্রিন্টিং, একটা প্রেস অপারেট করতে চাই আমি এসব প্রচারণ করার জন্য। আর এইরকম যদি কার্য করার জন্য আমাকে প্রত্যেক মাস 3000 টাকা লাগবে খরচ, তো আপনি সবাই আমাকে সাহায্য করতে হবে, এরকম একটু লেটার আর্টিকেল ড্রাফট করে সবাইকে পাঠিয়ে দিচ্ছে। আর আবাই বলেছেন, এই বৃন্দাবন যা আছে তো তীর্থস্থল, এত সব থেকে পুণ্যস্থল তীর্থস্থল, এখানে আমি হেডকোয়ার্টার করব, লিগ অফ ডিভোটিসের হেডকোয়ার্টার এখনই এখানে বৃন্দাবনে আমি করব। এই বৃন্দাবন থেকে আমি এখনই লিখেছেন, আমি তো এখনই টাইটেল লিখেছেন, অনারারি প্রফেসর অফ গীতা ভারতী বিদ্যাভবন, অনারারি সেক্রেটারি হরিভবন, আর অ্যাসিস্ট্যান্ট আচার্য প্রভাকর, এরকম সব লিখে আর্টিকেল তৈরি করে আবার উনি অনেক লোক থেকে সাপোর্ট নিয়ে একটু ফান্ড কালেকশন করে আবার শুরু করতে চাইছে কিছু সময় পরে। কিন্তু এরকম আচার্য প্রভার সাথে আচার্য প্রভাকরের সাথে কথা বলে এসব তৈরি করেছে ড্রাফট, কিন্তু কিছুদিন পরে আচার্য প্রভাকর ওখান থেকে বৃন্দাবন থেকে আবার ফিরে বম্বে গিয়ে বম্বে ওনার নিজের যে পোস্ট আছে ওখানে জয়েন করে ওখানে কন্টিনিউ করছে, আবার আবাই একাই বৃন্দাবনে একাই পড়ে গেছে। মানে বৃন্দাবনে ওনাকে খুব ভালো লেগেছেন, কিন্তু এখানে কোনো ওনার কাছে সুযোগ নেই, সুবিধা নেই প্রচার করার জন্য, ভগবত দর্শনকে প্রকাশ করার জন্য,
তো সেই জন্য ওনার কোনো এই এই জিনিস নিয়ে উনি অসন্তুষ্টি। তো উনি ভেবেছেন যদি আমি যে কোনো জায়গায় এখান থেকে বৃন্দাবন থেকে একটু ট্রাভেল করে এই লিগ অফ মেম্বার্স লিগ অফ ডিভোটিস এর জন্য কিছু ডোনার কিছু ফান্ড কালেকশন করতে হবে, তো উনি ভেবেছেন এইবার আমি কানপুর যাব। কানপুরে তো বড় শহর, ওখানে 100 থেকে বেশি ফ্যাক্টরি আছে আর ওখানে অনেক ব্যবসায় করছে, বড় বড় ব্যবসায় আছে। আর আমি অনেকবার বিজনেস ক্ষেত্রে ওখানে গিয়েছিলাম, অনেকের সাথে আমার কথা হয়েছে, তো এরকম ভেবে আমার অনেক কন্ট্যাক্ট যা আছে ওখানে আমি ট্রাই করব। এরকম ভেবে উনি প্রিন্টিং আবার কিছু মেম্বারশিপ লিগ অফ ডিউটির জন্য কিছু মেম্বারশিপ ফর্ম তৈরি করে প্রিন্টিং করেছেন। আর মহান্ত গোপালকে আবার বলেছেন আমি এক দু মাসের জন্য কানপুর যাচ্ছি। মহান্ত যে আছে উনি আবার অবাক হয়ে গেছে, এখানে তো যে জন বয়স্ক লোক আসে বৃন্দাবনে, উনি একবার বৃন্দাবনে আসে তো এখানে থাকে আর কোনো সময় বৃন্দাবনকে ত্যাগ করে যায় না, কিন্তু এ বাবু আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, এটা কি উনি বুঝতে পারছেন না। তো আবার তারপর কানপুর গিয়েছেন, কানপুর গিয়ে ওখানে বিভিন্ন বাড়িতে যায়, বিভিন্ন লোকের কাছে গিয়ে অনেক চেষ্টা করছে এই লিগ অফ ডিভোটিস জন্য সাপোর্ট একত্রিত করার জন্য। আনন্দেশ্বর সৎসং মন্ডল ওখানে গিয়ে লেকচার করছে, পরমাত বেদিং গার্ড গঙ্গাঘাটে ওখানে গিয়ে লেকচার করছে। এরকম অনেকের সাথে অনেকে ব্যবসায়ী লোক অনেক শিক্ষক অনেকের লোকের সাথে কথা বলেছেন, ঘন্টা ঘন্টা লেকচার দিয়েছেন, অনেকের সাথে কথা বলেছেন, সবাই ওনার কথা শুনে ওনাকে প্রশংসা করেছেন, কিন্তু যে ডোনেশন খুব অল্প অল্প মানে টাকা ডোনেশন দিচ্ছে। আর যেসব উনি জিজ্ঞাসা করছে একটা মেম্বারশিপ, তাহলে উনি 2 টাকা 3 টাকা দিয়ে যে মেম্বারশিপ হবে মানে ম্যাগাজিনের জন্য ওতই করছে, ওর থেকে বেশি কেউ দিচ্ছেন না। তো এইভাবে উনি কিছু লোকের কাছে কিছু পত্র নিয়েছেন, অ্যাপ্রিসিয়েশন লেটার অফ অ্যাপ্রিসিয়েশন নিয়ে 2 মাস খুব চেষ্টা করে আবার ফিরে বৃন্দাবন ফিরে এসেছে। আর কিছু মাস এরকম বৃন্দাবনে খেটেছেন, তারপর আবার আবার ডিসাইড করেছেন আমাকে বোম্বে গিয়ে প্রচার করতে হবে। তো তাহলে বোম্বে গিয়েছেন আবার উনি, আর ওনার যে গিয়েছিল ভারতী বিদ্যাভবন সাথে সম্পর্ক ওটা কেটে দিচ্ছে। আমার এরকম বাবদ ভারতী বিদ্যাভবনে এবারে বন্দী হয়ে গেছে, ফ্যাকাল্টি মেম্বার হিসাবে আমি থাকবো না ওখানে। ওখানে কী করেছেন, ওখানে উনি বিভিন্ন লোকের বাড়িতে গিয়ে প্রচার করছে আর উনি সবাইকে প্রচার করছে আমি এরকম লিগ অফ ডিভোটিস একটু সংঘ সংস্থা খুলতে চাই প্রচারের জন্য। তো এইভাবে ওনার যে আচার্য প্রভাকর ওনার জন্য অনেক জায়গায় অ্যারেঞ্জ করছে, অনেকবার অ্যারেঞ্জ করেছেন বোম্বে বিচ, ওখানে সানডে দিন বিকালের সময় অনেক লোক এসেছেন, তো আবার লেকচার দিয়েছেন আর অনেক লোক শুনেছেন, 500 থেকে 1000 লোক শুনেছেন গীতা জ্ঞান গীতা শিক্ষা উনি দিয়েছেন। এরকম প্রতি রাত্রি বিকেলবেলা গিয়ে রাত্রি পর্যন্ত উনি গীতা পাঠ লেকচার দিচ্ছে। কিছু সময় উনি ওখানে বোম্বে বিষ্ণু মন্দির আছে ওখানে গিয়ে গীতা পাঠ করছে, মানে যেখানে সুযোগ পায় যখন প্রচার করে উনি সব চেষ্টা করছে। কিন্তু আবার দেখেছি কি এখানে অনেক লোক আসছে শুনছে চলে যাচ্ছে, এলা আনকমিটেড অডিয়েন্স মানে কোনো কমিটমেন্ট নেই, মানে আসা যাওয়া ক্লাস আসছে শুনছে চলে যাচ্ছে, এরকম করে তো কোনো প্রয়োজন হচ্ছে না। কিন্তু ওনার ভিতর থেকে আর প্রচার করব ভারত দেশে বিদেশে গিয়ে এটা তো বৃদ্ধি হচ্ছে, কিন্তু লোক কেউ কমিট হচ্ছে না ক্লাস শুনছে চলে যাচ্ছে। তাহলে উনি লিগ অফ ডিভোটিস বিষয়ে আবার যেরকম আগে চেষ্টা করেছেন ঝান্সিতে বিরলা মন্দির দিল্লিতে, ঝান্সিতে ট্রাই করেছেন পরে দিল্লিতে ট্রাই করেছেন, অনেক লোকের সাথে কথা বলেছেন আর কিন্তু এখন পর্যন্ত ওনার স্বপ্ন পূর্ণ হয় না। মানে এখনই ওনার যে ইচ্ছা আছে ওনার গুরুদেবের আদেশ কি আপনি ইংরেজি ভাষায় প্রচার করতে, বেটা এখনই সম্পূর্ণ
হয় না। প্রভুপাদ দেখেছি কি ভারত দেশে ইংরেজি ভাষায় কথা শ্রবণ করার লোক খুব কম, সংখ্যা খুব কম। তো আপনি ভেবেছেন আমাকে তো ইংরেজি প্রচার করতে হবে, তাহলে তো পাশ্চাত্য দেশেও যেতেই হবে। কেন, আমি তো বোম্বে যাচ্ছে, দিল্লি যাচ্ছে, কানপুর যাচ্ছে প্রচার করার জন্য, তাহলে লন্ডন নিউ ইয়র্কও যেতে পারবো, যেখানে সব কোটি কোটি মানুষ আছে যে ইংরেজি ভাষায় কথা বলে, আর উনি কোনো সময় মহাপ্রভুর সন্দেশকে শুনে না। তো সেই জন্য উনি ভেবেছেন, আর বেদ প্রকাশ এক কানপুরের ব্যবসায়ী ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ওনাকে ওনার আইডিয়াকে প্রকাশ করেছেন একটু লেটারে। উনি বলেছেন, মহাপ্রভু বলেছেন, চৈতন্য মহাপ্রভু প্রবীণম উপকার্য কি, আপনি সবাইকে উপকার করতে হবে ভক্তজীবকে। আর ওয়াইল রেন্ডারিং ফার্স্ট এইড সার্ভিস ইন দ্য ব্যাটেল ফিল্ড, দ্য রেড ক্রস মেন অল দো ইকুয়ালি ডিসপোজ অল ওয়ান্ডেড সোলজার্স। যে সময় উনি একটা উদাহরণ দিয়েছেন, যুদ্ধক্ষেত্রে যে সময় রেড ক্রস মেন উনি হেল্প করার জন্য যাচ্ছে সৈনিককে, আমি ঘায়ল হয়ে গেছে সৈনিক, কিন্তু যে সৈনিককে যদি আমি যেখানে একটু ট্রিটমেন্ট করে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, ওনাকে প্রথম চিকিৎসা করছে। দ্য হোপলেস ওয়ানস আর সামটাইমস নেগলেক্টেড, মানে কিছু কিছু লোক আশা নেই ওনাকে চিকিৎসা করার, তো ওনাকে নেগলেক্ট করে। এইরকম পরিস্থিতি উনি আছে ভারত দেশে, ইন ইন্ডিয়া স্বরাজ এসে গেছে, স্বতন্ত্র হয়ে গেছে ভারত এখনই, কিন্তু মাথায় আছে মেড ইন লন্ডন, সব আইডিয়া আছে মেড ইন লন্ডন আইডিয়া। সো এটা নাটশেল, মানে অল্প বাক্যে বলে, এখনই ভারত দেশে যে নেতা আছে ও সব সেকুলার গভর্নমেন্টের নামে উনি সব কিছু ফরেন জিনিসকে পালন করছে, বিদেশি জিনিসকে অনুসরণ করছে, আর নিজের যে ভারতের আধ্যাত্মিক সম্পত্তিকে উনি এখনই অনুসরণ করছেন না। আর ওনার জীবনশৈলী পাশ্চাত্য দেশের জীবনশৈলীকে অনুসরণ করছে। তো সেই জন্য এইভাবে ভারতের যে বৈদিক জ্ঞান যে আছে, ওটা চার ত্রুটি, মানুষের চার ত্রুটি আছে, এই চার ত্রুটি দিকে ওটা পরে ও জ্ঞান আছে, কিন্তু এই মুহূর্তে ওই জ্ঞানের ঠিক মতো প্রচার করছেন না। বেদান্ত সূত্র যে আছে এইসব বিভিন্ন লোকের হাতে পড়ে গেছে, আর বিভিন্ন লোক নিজের মতো ওটা প্রচার করছে গলত বিধিবিধানে, আর সব লোককে গলত মার্গদর্শন করছে। তো সেই জন্য ঠিক মার্গদর্শন করার দরকার আছে। তো সেই জন্য আমার এখনই আইডিয়া কি, আমি বিদেশে যাব, বিদেশে গিয়ে ওখানে বিদেশি লোককে প্রচার করব। কেন, বিদেশি লোক যা আছে উনি এখনই মানে এই ভৌতিক জ্ঞান, যার জাগতিক উন্নতি আর জ্ঞান নিয়ে উনি এখনই খুব ফেড আপ, উনি ওটা চাইছে না, এখনই উনি বেদান্ত সূত্র ভগবদ্গীতা থেকে কিছু শিখতে চাইছে। তো আমি প্রামাণিকভাবে ওনাকে শেখাবো, আর অবশ্যই যদি আমি এরকম করে ভারত আবার যা আছে যেরকম আগে ছিল আধ্যাত্মিক শিক্ষা দেওয়ার জন্য মেন প্রেরণা, ওই রকম হয়ে যাবে আবার আমেরিকান ইউরোপিয়ান সব ভারত থেকে শিক্ষা নেবে। এখনই তো ভারতীয় লোক বিদেশে গিয়ে ভিক্ষা করছে, নিজের সম্পত্তিকে ছেড়ে বিদেশে গিয়ে ভিক্ষা করছে। হ্যাঁ, সেই জন্য আমি এই সুযোগ নিয়ে ওখানে গিয়ে সেবা করতে চাই, বিদেশে গিয়ে এরকম সেবা করতে চাই প্রচার সময়। তো উনি ভেবেছেন একটা বিধিবিধান আছে, আমি ভগবত দর্শনকে ভারত থেকে বাইরে মেল করব, বিদেশে পাঠাব। হ্যাঁ, তো সেই জন্য আর যে যে আমাকে হেল্প করবে, ডোনেশন দেবে, ওনার সব নাম প্রিন্ট করব কপি ভিতরে, এরকম উনি প্ল্যান করেছেন। আর প্ল্যান করেছেন কি, আমি অনেক ডোনেশন এরকম কালেকশন করব আর অনেক প্রিন্ট করব ভগবত দর্শন, 50 দেশ 50 কান্ট্রিসে আমি পাঠাবো, এরকম প্ল্যান শুরু করছে তৈরি, আর একটু নতুন প্ল্যান করছে প্রভুপাদ। আমেরিকাতে আমি 10,000 কপি ভগবত দর্শনে পাঠিয়ে দেব,
আর্জেন্টিনা 500, বেলজিয়াম 500, ব্রাজিল 500, বার্মা 1000, কানাডা 500, চিলি 500, চীন 10000, এরকম রাশিয়া 10000, ইংল্যান্ড 10000, এরকম প্ল্যান করেছে, সব প্রচার করছে, কিন্তু কেউ ডোনেশন দিচ্ছে না। এই প্ল্যান কোনো সময় পূর্ণ হয়নি। আবাই দেখছে কি এই ভারত দেশের লোক এখনই শিক্ষা পাচ্ছে, মানে যে কিছু এডুকেশন পাচ্ছে সব, আর যে সব সভ্যতা আছে লোকের কাছে, সবাই শিক্ষিত লোক নিজের সংস্কৃতিকে, আধ্যাত্মিক সংস্কৃতিকে ত্যাগ করছে। আর যে কিছু লোক আছে যে ভগবানকে, ধর্মকে মানে, ওনাকে গলত পন্থায় নিয়ে যাওয়ার জন্য অনেকে লোক, বোগাস লোক সমাজে হয়ে গেছে। সেই জন্য অনেক একটা জিনিস দেখেছেন, বোম্বেতে একটা ঘটনা 1958 সামারে একটা ভাগবত উইক, ভাগবত সপ্তাহ আয়োজন হয়েছে, আর প্রভুপাদের নিমন্ত্রণ পেয়েছে ওই সপ্তাহ অ্যাটেন্ড করার জন্য, ঠিক আছে। তো কিন্তু উনি বুঝে গেছে লোকের কাছে থেকে কি ওখানে ভাগবত সাক্ষাৎকার কি হচ্ছে, ওখানে পরম্পরা দ্বারা ভাগবত, শ্রীমদ ভাগবতকে শিক্ষা দেওয়া হচ্ছে না, ভাগবতের নামে ওখানে মায়াবাদ আর ভগবান শ্রীকৃষ্ণের লীলাকে মানে গলত তরিকায়, গলত ভাবে প্রচার করা হচ্ছে। এটা শুনে আবে খুব রেগে গেছে, খুব বিষয়। উনি বলেছেন উনি এক ভাগবত সপ্তাহ যে কন্ডাক্ট করছে, যে লিডার আছে ভাগবত সপ্তাহ যে করছে রতানশি, ওনাকে একটু ওয়ার্নিং লেটার দিয়েছেন প্রভুপাদ। ও লেটার কি লিখে আছে আজকে এটা দেখে শেষ করব, ঠিক আছে। ওয়ার্নিং লেটার দিয়েছেন, আই বেগ টু ইনফর্ম ইউ দ্যাট আপনি আমাকে নিমন্ত্রণ পাঠিয়েছেন ভাগবত সপ্তাহ অ্যাটেন্ড করার জন্য। হ্যাঁ, আমি পেয়েছিলাম এটা সেক্রেটারি, বোম্বে স্পিরিচুয়াল সেন্টার সেক্রেটারি থেকে আমি নিমন্ত্রণ পেয়েছিলাম। আমি বুঝেছিলাম আপনি কেমন রকম কীরকম ভাগবত সপ্তাহ আয়োজন করছে, সব মায়াবাদীর লোককে নিয়ে আর সব সাধারণ মানুষকে গলত রাস্তায় নিয়ে যাচ্ছে। আমি সেই জন্য আপনার এক ফাংশন অ্যাটেন্ড করে নেই, আর অনেকের লোককে আমি বলেছিলাম আপনাকে যেতে হবে না। আর আমি বলেছিলাম এই রকম লোক, আপনার মতো লোক ভাগবতে কথা করার আপনার যোগ্যতা নেই। সাম ফ্রেন্ডস, আমার কিছু বন্ধু আপনার ভাগবত কথা অ্যাটেন্ড করেছেন, আমাকে বলেছেন কি আপনি ভগবান লীলা, শ্রীকৃষ্ণের লীলা কে গলতভাবে প্রকাশ করছে, কে কৃষ্ণকে মানে রক্ষা করার জন্য, ওনার চরিত্রকে রক্ষা করার জন্য আপনি মানে ভবিষ্যতের জন্য গলত তরিকায় প্রকাশ করছে কৃষ্ণের লীলাকে। আপনার যে লোকের জন্য, এইরকম লোকের জন্য পরীক্ষিত মহারাজ অনেক আগে শ্রীপাদ সুখদেব গোস্বামীকে লাসলীলা বিষয়ে উনি প্রশ্ন করেছেন, আর এই লাসলীলা যা আছে, রাসলীলা যা কৃষ্ণ করে ওটা চিন্ময় স্তরে আছে। এই চিন্ময় স্তরের লীলায় জিনিসে আপনি চর্চা করে, এই মায়াবাদীরা চর্চা করে, এই ভৌতিকবাদীরা চর্চা করে, ওনার জন্য আপনি মানে রিকোয়েস্ট অ্যাপোলজাইজ, ওনাকে আপনি ক্ষমা আচনা করার জন্য কি ও কৃষ্ণ এরকম করেছেন, এটা করার দরকার নেই। যেরকম লীলা আছে লীলা ওই রকমই হয়েছে, চিঞ্চ করার দরকার নেই ওনাকে সন্তুষ্টি করার জন্য। শ্লোক নম্বর 30 ভিতরে বলেছেন, মানে ভাগবত ওই অধ্যায়ে, রাসলীলা অধ্যায়ে, কি যেই ভৌতিকবাদী আছে, মন্ডেন পার্সন, উনি কোনো সময় রাসলীলাকে শ্রবণ করা উচিত নেই, যোগ্য নেই। আর যে ব্যক্তি এরকম জাগজগতিক মানুষ যা আছে উনি রাসলীলাকে চর্চা করতে হবে না, ওনার যোগ্যতা নেই। আর আপনার সংস্থায় মানে যে শুনছে অডিয়েন্স, শ্রোতা যা আছে সবাই, আর যে বক্তা, যে লেকচার দিচ্ছে, সবাই জাগজাগতিক চেতনার মানুষ, আর উনি কোনো সময় এই রাসলীলা
বিষয়ে যে আলোচনা করার চেষ্টা করছে, এরকম চেষ্টা, এইরকম চেষ্টা যেরকম শিবজি সমুদ্র মন্থনের সময় বিষকে পান করেছেন, ওই রকম চেষ্টা আপনি করছেন, মানে কি হবে? আপনি নিজে যদি শিবজিকে নকল করার জন্য চেষ্টা করেন তাহলে কি হবে? আপনি বিষ পান করে আপনার সর্বনাশ হয়ে যাবে, এরকম করবে না। আর এক ওয়ার্নিং দিয়েছেন, যদি আপনি এরকম লিগাল, আপনি রিলিজিয়াস ফ্রড, আপনি যা করছে কি রিলিজিয়াস ফ্রড, সেই জন্য আমি লিগাল অ্যাকশন নেব আপনার প্রতি, হ্যাঁ, এরকম অনেক ওয়ার্নিং দিয়েছে। কিন্তু ওয়ার্নিং দেওয়ার পরে লোক ও ভাগবত সপ্তাহ চলেছেন, হাজারো হাজারো লোক অ্যাটেন্ড করেছেন, সবাই মিথ্য, মানে গলত জিনিস শিখছে, এটা হচ্ছে। তাহলে তারপর কি হবে, কি করবে প্রভুপাদ, ওটা আমি নেক্সট সপ্তাহ দেখব, আজকে এখানে রাখবো আমি, ঠিক আছে। অনেক অনেক ধন্যবাদ আপনি সবাইকে, শুনেছেন আপনি শিল প্রভুপাদ কি।